আসসালামু আলাইকুম মুরাদ ডিজাইন সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন উইথ মুরাদ চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা অফিস থেকে আমাদের বিডি বস বাংলাদেশের ইনচার্জ আমি আছি টিম লিডার হিসেবে এবং আমাদের সাথে আছে আমাদের আরও পার্সন ঠিক আছে সবাই আমরা এখানে আছি আমরা হরিপুর আসছি হরিপুর পাখির মাংস খাইতে আসছি হাঁসের মাংস পাখির মাংস ঠিক আছে সো আমি একজন একজন করে আমি পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছেন আমাদের নাই সাহেব নাই সাহেব সে হ্যালো হ্যালো উনি হচ্ছেন আমাদের রাহেল সাহেব হ্যালো উনি হচ্ছেন মুখী সাহেব হ্যালো এই যে হচ্ছে আমাদের মাদন সাহেব সবচেয়ে পুরাতন হ্যাঁ সবচেয়ে আমি সরি বলতে বলে গিয়েছি উনি হচ্ছেন আমাদের সবচেয়ে পুরাতন পুরাতন হ্যাঁ ঠিক আছে সবচেয়ে সিনিয়র যদিও বয়সে অনেক কম কিন্তু সবচেয়ে সিনিয়র আচ্ছা আমাকে তো আপনারা চিনেন এখন আমি পরিচয় করে দিব আমাদের এই যে বিডি বস হাই বলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আচ্ছা একটু পরে আমি লাইভে আছি আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মূলত অনেক ধরনের পাখির মাংস পাওয়া যায় খাওয়া যায় আমি দেখাচ্ছি এখানে দেখেন আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা হাঁসের মাংস এটাকে শামুক খাওড়ি বলে আর এটা হচ্ছে বালি হাঁস ঠিক আছে এটা বালি হাঁসের মাংস এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি দেখাই এটা দেখেন এটাও আছে একটা পাখির মাংস এবং এটা যদি দেখেন এটাও হচ্ছে একটা মনে হয় মেবি দাহক তাহক বা বক পাখি এরকম মাংস হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই পাখির মাংস ঠিক আছে বিভিন্ন ধরনের পাখির মাংস এবং পাখির মাংস আরও রান্না হচ্ছে এই পাখি দেখতেছি ওরা লাইভ রান্না করে একদম অনেক ভালো খাবার ফ্রেশ গরম গরম পাওয়া যায় এবং একটু রিজনেবল প্রাইসের মধ্যে এখানে এখানে একটু রিজনেবল প্রাইসটা আছে বিকজ হিউজ মানুষ অ্যামাউন্ট অফ মানুষ খাওয়া দাওয়া করে এখানে আর আমরা আম্বরখানা থেকে আসছি আম্বরখানা থেকে এখানে আসতে হরিপুর আসতে আমাদের অ্যারাউন্ড 1 আওয়ার টাইম লেগেছে সো আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে ঘুঘু পাখি রান্না করতেছে হ্যাঁ ঘুঘু পাখি রান্না এটা হচ্ছে ঘুঘু পাখি ঘুঘু পাখি অনেক ভালো টেস্ট অনেক মজা মানে এখানে শুধু মাংস আর মাংস কোনো মাছ নাই এখানে কোনো মাছ পাওয়া যায় না মাছের কোনো আইটেম এখানে নাই সব মাংস মাংস পাখির মাংস হাঁসের মাংস অনেক মাংস সো আপনারা আসবেন খাবেন ভালো লাগবে এই যে আমরা বসছি ইনশাল্লাহ আমরা একটা বুড়িভোজ হয়ে যাবে দীর্ঘদিন কোনো বুড়িভোজ হয় না সো বুড়িভোজ একটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এরকম আরও বুড়িভোজ করতে পারি আর আপনাদেরকে বিভিন্ন ধরনের ব্লগ বানিয়ে দিতে পারি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হরিপুর এসে পাখির মাংস খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম